এখন মানহাজ শব্দটা দেখি আলহামদুলিল্লাহ অনেকেই উচ্চারণ করেন, অনেকেই মানহাজ শব্দটা ব্যবহার করেন আলহামদুলিল্লাহ। এগুলো হলো এই দেশে আপনারা যে দাওয়াত পাচ্ছেন, এই সঠিক দাওয়াত পাচ্ছেন তার একটা বাহ্যিক আলামত। আমাদের দেশে অনেক বড় হুজুরের কাছে মানহাজ শব্দটা শুনতে পাওয়া যাবে না। মানহাজ শব্দের আওতাভুক্ত এলিম কি আছে এটা তো দূরের কথা, শব্দটাই ব্যবহার পাওয়া যাবে না। অথচ এখানে অনেককেই আমি মানহাজ শব্দ শুনতে দেখি, আলহামদুলিল্লাহ। এটা হলো এই দেশের দায়ী এবং দাওয়াতের সঠিক দায়ী এবং দাওয়াতের ফলাফল, আহমিয়াতুল মানহাজ অর্থাৎ সালাফি মানহাজ, এর গুরুত্ব এবং এর বৈশিষ্ট্য, এদের কর্মকাণ্ড, যেই কর্মকাণ্ড দিয়ে এদেরকে চেনা যাবে, অন্যদের থেকে ভিন্ন দেখা যাবে, অন্যদের তুলনায় তাদেরকে আলাদা মনে হবে, এগুলোই হলো মোটামুটি এই শব্দের অর্থ। তো মানহাজ সালাফ শব্দটা, সালাফ শব্দটা আমাদের কাছে অনেকের কাছে পরিচিত। কোরআনে সূরা যুখরুফের মধ্যে 56 নম্বর আয়াতে এই শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন, ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালান লিল আখারিন, অতঃপর আমরা তাদেরকে বানিয়ে দিলাম সালাফ এবং মাসাল অর্থাৎ দৃষ্টান্ত অন্যদের জন্য, অর্থাৎ যারা অসৎকর্মশীল তাদেরকে আল্লাহ তবারক ওয়া তাআলা ধ্বংস করে পরবর্তীদের জন্য তাদেরকে সালাফ বানিয়ে দিলেন। এই এই দৃষ্টিকোণ থেকে খারাপ সালাফ এবং ভালো সালাফ হইতে পারে। খারাপ সালাফ ফিরাউন, আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন না তোকে হত্যা করে দেহটাকে বাঁচিয়ে রাখবো যাতে করে পরবর্তী দুষ্কৃতকারীদের, বিপর্যয় সৃষ্টিকারীদের জন্য দৃষ্টান্ত থেকে যাও। তো ফেরাউন একজন সালাফ, আর ফেরাউনকে যারা অনুসরণ করবে তারাও এক ধরনের সালাফি। তো ইবনুল আসির রহমাহুল্লাহ তার নিহায়া গ্রন্থের মধ্যে এটার তাফসির করতে যে বলেছেন, সালাফুল ইনসানি মান তাকাদ্দামাহু বিল মাউতি মিন আবাইহি ওয়া যাবি করাবাতিহি, সালাফ হচ্ছে কোন ব্যক্তির বাপ দাদা অথবা আত্মীয় স্বজন যারা অতীতে মারা গেছে এবং এরা হল তাদের পরবর্তী বংশধর বা জেনারেশন, এদেরকে হল সালাফ বলা হয়। যারা মারা গেছে এরা হল সালাফ, কাদের তুলনায়? যারা বেঁচে আছে তাদের পরবর্তী বংশধরদের তুলনায়। এখানে বলছেন ওয়ালিহাজা সুমিয়া আস-সাদরুল আউয়াল মিনাত তাবঈন আলাস-সালাফুস সালেহ, এই কারণে যারা প্রথম সারির তাবিগণ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী খাইরুন নাসি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষগুলো, অতঃপর পরবর্তী যুগের মানুষ তাবে, অর্থাৎ প্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ হলো সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈগণ, এরপরে তাবে তাবেঈগণ, এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যাচ্ছে তিনটা স্তর। শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষগুলো, অতঃপর পরবর্তী যুগে, অতঃপর পরবর্তী যুগের অর্থাৎ সাহাবি তাবে এবং তাবে তাবে ইনগুন, এদেরকে বলা হয় সালাফ। এই হাদিস থেকে তাদেরকে সালাফ বলা হয়।
এবং হাদিসের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার ভিতরে এই যে কবর জিয়ারতের দোয়া আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কবরস্থান অতিক্রম করার সময় যে দোয়াটা পড়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, তারপরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, আনতুম সালাফুনা, কবরবাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল কি বলেছিলেন, আনতুম সালাফুনা, তোমরা এই কবরবাসী হওয়ার দিক দিয়ে আমাদের সালাফ হয়ে গেছো, আমাদের অগ্রগামী, তোমরা আমাদের আগে কবরে গেছো আর আমরা তোমাদের পরবর্তীতে আসতেছি। আমরা এইভাবে সালাফ শব্দটা কোরআন এবং হাদিসে লোগাতে, যদিও ওই যে হাদিসটা বললাম সনদের দিক থেকে দুর্বল, তারপরও মানে যেহেতু হাদিসের ভিতরে শব্দটা আছে এই জন্য বললাম, তো আলহামদুলিল্লাহ এই হলো সালাফ। আর মানহাজ, মানহাজ শব্দের অর্থ আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে বিশেষভাবে সূরা আল মায়েদাতে এই শব্দটা নিয়ে এসেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা, মিনহাজা, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য আমি করে দিয়েছি শিরআ অর্থাৎ শরীআত, নিয়ম কানুন, ওয়া মিনহাজা এবং পথ। এখানে অভিধান লেখকরা বলছে মিনহাজ শব্দের অর্থ মিনহাজ এবং মানহা, মিনহাজ আর মানহাজ দুইটা শব্দের একই অর্থ, সেটা হলো আত-তারিকুল ওয়াযিহুল বাইয়িন, আত-তারিকুল ওয়াযিহুল বাইয়িন অর্থাৎ স্পষ্ট পথ, যেই পথের কোন ধরনের অস্পষ্টতা নাই, কোন ধরনের অন্ধকার নেই, এটাকে বলা হয় মিনহাজ বা মানহাজ।